আজকে গৃহে সমাজে অনেক ঝগড়া বিবাদ সম্পদ উপার্জন সম্পদ ব্যবহার এবং সম্পদ বন্টন 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 তো আজকাল পৃথিবীতে অনেক বড় সংকট বন্টন ঠিক হচ্ছে না তো সেটাই এই সমস্ত কিছু নিয়ে সামগ্রিকভাবে এখন এ প্রসঙ্গে একটা কথা বলি যে প্রাচুর্যতার কথা নিয়ে আমরা শুরু করলাম পার্থ জীবনের মোহ আল্লাহ সবান্লাহ কোরআন মজিদে তিনটা সুরার তিনটা গুরুত্বপূর্ণ আয়াত আছে সুরা ইসরার আঠারো নম্বর আয়াত সুরার সুরার বিশ নম্বর এবং সুরাহুদের পনেরো ষোলো নম্বর আয়াত এই সম্পদের প্রতিযোগিতা যারা করে এবং যারা বৃত্তশালী হয় তাদের জন্য একটা দুঃসংবাদ আছে আল্লাহ সোহানাতাল্লাহ বলছেন যারা পার্থিব জীবনের মহ কামনা করে পার্থিব জীবন কামনা করে তাদের মধ্য থেকে কারো কারোর জন্য তা আমি বরাদ্দ করি বিনিময়ে তার কাছ থেকে কেড়ে নেই যার নাত ফলে থাকে যাহার নাম সেখানে সে প্রবেশ করে ধিকৃত নিকৃষ্ট অপমানিত হয়ে তাহলে সম্পদশালী ব্যক্তির জন্য একটা ভয়াবহ মেসেজ আপনি একটা চমৎকার ঘটনা জানেন জানে রসাল্লামের বিবিগণ একবার রসুলাম কাছে আবদার করলেন তবে স্ত্রীরা অনেক সুন্দর জামা কাপড় পরে যদি আপনি আমাদের জন্য ব্যবস্থা করতেন আল্লাহ বলছেন তোমরা যদি আখেরা চাও এর থেকে বিরত থাকো আর রসুস বললেন যদি তারা তা চায় আপনি তাদের উত্তম কিছু দিয়ে বিদায় করে দিন তাহলে আপনি দেখতে পাচ্ছেন পৃথিবীতে এই জিনিসটা তাদের জন্য অপমানজনক একটা ব্যাপার ছিল যে রসুস যদি বের করে দিতেন এর অর্থ দাঁড়াচ্ছে আপনি যেদিকে ঝুঁকবেন সম্পদের দিকে সম্পদ কিন্তু আখেরাতে পরিণামটুকু অত্যন্ত দুর্বিষ একটা পরিণামের সংবাদ দিচ্ছেন এই বললাম সুরা ইসরার তাহলে এই যে সম্পদের ক্ষেত্র আমাদের এখানে সংযত থাকতে হবে সম্পদ কীভাবে উপার্জন করবো কীভাবে ব্যবহার করব। আর যদি আমি সম্পদ গৃহ্ন হয়ে যাই সম্পদে আমার সবকিছু তাহলে তো আমি বিভ্রান্ত সুরা তাকাসুরের কথা ধরেন প্রথম যেই সেন্টেন্সটা আসছে সম্পদের মোহ তোমাদের মোহগ্রস্ত করে রেখেছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা কবরে উপনীত হয়। মানুষের মধ্যে এটা আমরা সাইন্টিফিক একটা ব্যাপার আছে মানুষ যখন গ্রেডি হয় তার ব্রেনের অ্যামেক কিন্তু ইনঅ্যাক্টিভ হতে থাকে অ্যামেক অলওয়েজ গুড সিগনাল লোহাতর হয়ে যাবে হ্যাঁ এবং আপনি ক্রমাগত সিগনাল দিচ্ছেন অ্যামেক একসময় ইনঅ্যাক্টিভ হবে তখন আপনি যে খারাপ কাজ করছেন এটা আপনি কখনো ফিল করবেন না বুঝবেন না আল্লাহ সোনা তাহলে বলে যেটা ইয়েস এই জন্য হ্যাঁ তারা বধির অন্ধ সব কিছুই আল্লাহ সুবাহ বলে দিচ্ছে যে এই মোহ একটা সুরান আজিল করে দিলেন তাকাসুর আপনি দেখেন তারপরে কিন্তু এই যে ইবাদতের কথা ইবাদতের পাঠ কিন্তু একসেপ্ট করা এবং কোরআন মজিদের প্রথমতে আপনি পড়বেন বুঝবেন হ্যাঁ আমল করবেন এরপরে আমলের সাথে সাথে কিছু রিসার্চ আফালা ইয়াতে দেব আল কোরআন কলুহিম আকুরা মোহাম্মদ চব্বিশ নম্বর তাহলে কি আমরা সম্পদ উপার্জন করবো না রিজিক অন্বেষণ করব না ডেফিনেটলি আল্লাহ সুরা জুম্মার আপনি দেখেন এখানে সমন্বয় কিভাবে করবেন একদিকে সম্পদের মোহে অর্থ গৃহীন হতে বারণ করা হচ্ছে আবার রিজিক যেতে বলছে আর সম্পদশালী দুটা জিনিস দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে হ্যাঁ যেমন ধরেন আপনি খেতে পারেন আপনার স্বাভাবিক খাবার দিয়ে আপনি এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি ফুড আপনি আপনি একটা ঘড়ি পড়তে পারেন এক হাজার টাকা দেবেন আপনার টাকা আছে আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারেন এখন কোনটা ভালো কোনটা খারাপ অ্যাকসেপ্টেবল তাহলে আমাদের জীবনযাপনের প্রয়োজনে যেটা আমাদের সঙ্গত ভারসাম্যপূর্ণ উপার্জন আমি হাল উপায় করতে পারবো কিন্তু অর্থ ঘৃণু হয়ে যাওয়া লোভাতুর হওয়া অর্থ উপার্জনকে জীবনের লক্ষ্য বানানো এখানে বোধহয় আমাদের সতর্ক করা